আমরা প্রথম আসন করে দেখাবো, কুম্ভকাসন। প্রথমে একটা একটা করে হাত সামনের দিকে এগিয়ে দেব, দিয়ে একটা একটা করে পা পেছন দিকে সোজা করে দেব। তারপরে পা দুটো টোয়ের ওপরে দাঁড় করিয়ে আস্তে করে বডিটা হাতের ভরে আর পায়ের টোয়ের ভরে কোমরটাকে তুলব। কোমরটা বেশি ঢুকবে না, এইভাবে আমরা 20 সেকেন্ডস হোল্ড করব। এই আসনটাকে বলে কুম্ভক আসন। এইভাবে 20 সেকেন্ডস আমরা হোল্ড করব, কাউন্ট করব, করার পর আমরা এটাকে ছাড়ব, রিল্যাক্স, ছেড়ে দেব। পরের আসন আমরা করব ধনুরাসন। আমরা প্রথমে হাতটা সামনের দিকে রেখে একটা একটা পা সোজা করে শুয়ে পড়ব। এবার দুটো পা আস্তে আস্তে ভাঁজ করব। এবার প্রথমে ডান হাত, তারপরে বাঁ হাত। এবার প্রথমে আগে আমরা দুটো পা তুলব, তারপরে মুখটাকে আমরা তুলব। কোনোরকম ভাবেই দুটো হাত একসাথে বা আগে হাত পা কোনোরকম ভাবেই তাড়াহুড়ো আমরা করব না, যে আগে মাথা তুলব বা পরে পা তুলব, এটা কিন্তু একদমই নয়। প্রথমে একটা একটা করে হাত যাবে, তারপরে পাটাকে আমরা তুলব, তারপরে আমরা মাথাটাকে তুলব। এটাকে বলা হয় ধনুরাসন। এইভাবে আমরা 20 সেকেন্ডস হোল্ড করব, করার পর আমরা এটাকে রিল্যাক্স করব। এটা হলো ধনুরাসন, ছেড়ে দাও। এখান থেকে আমরা করব এর পরের আসন পবন মুক্তাসন। আবার আমরা সামনের দিকে শুয়ে পড়ব। এবার আস্তে করে আমরা পেছন ব্যাক সাইডে হেলে যাব, মানে চিত হয়ে, যেটাকে বলে, সেভাবে চিত হয়ে শুয়ে পড়ব। এবারে আমরা প্রথমে ডান পা একটা পা ভাঁজ করব, তারপরে বাঁ পা ভাঁজ করব, তারপরে আস্তে আস্তে হাত দুটোকে আমরা কোনোই এলবো টু এলবো কন্ট্যাক্ট করব, মানে দুটো কোনোই চেপে ধরে আস্তে করে কপালটা হাঁটুতে ঠেকাবো। এইভাবে এটাকে বলে পবন মুক্তাসন। এইভাবে আমরা এটা 20 সেকেন্ডস হোল্ড করে রাখব। 20 সেকেন্ড হোল্ড করে রাখার পর আমরা আস্তে আস্তে এটাকে ছেড়ে দেবো, ছেড়ে দাও। তারপরে একইভাবে প্রথমে ডান পা, তারপরে বাঁ পা। এরপরে আমরা সবাসন করব। যে কোনো আসন করার পর সবাসন করাটা দরকারি।